হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড অফ স্পোর্টস বাইটস। তো আপনার ডিভাইসটি ফুল স্ক্রিন করুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিংটং করে দেবেন ডেইলি নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কিছু ফুটবল নিউজ তোমাদের দিয়ে দিই। ISL-এর দল চেন্নাই FC, নর্থ ইস্ট ইউনাইটেড FC, হায়দ্রাবাদ FC এবং FC গোয়ার সাতটি প্লেয়ার যাদের কিছুদিন আগে COVID-19 টেস্ট করা হয়েছিল তাদের পজিটিভ এসছে, এবং তাদের মধ্যে একটি দলের কোচও আছে যার COVID-19 পজিটিভ এসছে। তো এবার আসছি সেকেন্ড ডিভিশন আই লিগের কথায়। গতকাল 12:30 সময় মোহামেডান FC এবং আড়া FC-র খেলা ছিল। স্কোর হয়েছে 4-1। গোলগুলি করেছেন 13 মিনিটে উইলিস পাজা, 21-45 মিনিটে অভিষেক রিজাল এবং 88 মিনিটে ফৈয়াজ। এছাড়া আড়া FC একটা গোল পেয়েছে, সেটা হচ্ছে সৈফুলের ওন গোল। গতকাল 4:30 থেকে সেকেন্ড ডিভিশন আই লিগের আরেকটি খেলা ছিল, সেটি হলো বেঙ্গালুরু ইউনাইটেড এবং গারওয়াল FC। তো এই খেলায় বেঙ্গালুরু ইউনাইটেড 1 গোলে জিতেছে গোলদাতা উইলিয়াম ওপোকু। এবার আসি মোহামেডানের একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে, যে মোহামেডানের ফার্স্ট ম্যাচ নিয়ে শোনা যাচ্ছে একটা গড়াপেটা অভিযোগ উঠেছে, যার ফলে হয়তো ইয়ান লক গতকাল একটি ভালো জয়ের ফলেও কোচ থেকে রিজাইন দিয়ে দিলেন। তো এই অভিযোগটা পুরোটাই রঞ্জিত বাজাজের ওপর গেছে। তো আমরা বেশি কিছু বলবো না, তোমাদের জন্য কিছু ছবি রইল, তো তোমরা সেটা দেখে নাও। বন্ধুরা, এই ছিল কিছু ফুটবল নিউজ। এবার আসি কিছু ট্রান্সফার আপডেটে। প্রথমেই আসি এডিকে মোহনবাগানের গোলকিপার অরিন্দম ভট্টাচার্যার কথা। গতবারের সিজনে দেখেছো যে তোমরা অরিন্দম ভট্টাচার্যার পারফরমেন্স কতটাই ভালো ছিল। তো সেই অরিন্দম ভট্টাচার্যার সাথে এডিকে মোহনবাগান দল 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো। আমার নেক্সট ট্রান্সফার নিউজটি হলো গুরসিমরাত গিলকে নিয়ে। ইনি হলেন একজন 23 বছর বয়সী বেঙ্গালুরু FC ডিফেন্ডার। শোনা যাচ্ছে এই বেঙ্গালুরু FC ডিফেন্ডারকে সুদেবা FC নিতে পারে। এবার আসি ISL-এর দল চেন্নাই FC-র কথায়। চেন্নাই FC নতুন একটি স্ট্রাইকার সাইন করিয়েছে, যার নাম ইসমেল গোনকেলভেস। ইনি হলেন একজন 29 বছর বয়সী ফরওয়ার্ড, যিনি 2019-20 সিজনে J2 লিগে 16 ম্যাচে 6টি গোল করেছেন। এছাড়াও তার এশিয়ায় অনেক বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞ স্ট্রাইকারকে দলে নিয়ে নিল চেন্নাই FC। এবার আসি ISL-এর দল মুম্বাই সিটি FC-র কথায়। আমরা সবাই জানি সার্জিও লোবেরো মুম্বাই সিটি FC-তে এবছর কোচ হয়ে এসছে, কিন্তু এটির কোনো অফিসিয়াল নিউজ তারা অ্যানাউন্স করেনি। কিছুক্ষণ আগেই তাদের অফিসিয়াল পেজ থেকে এটি পোস্ট করা হয়েছে যে সার্জিও লোবেরোকে তারা হেড কোচ হিসেবে তাদের দলে আনলো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।